আসসালামু আলাইকুম হিমেল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ইয়াত ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনাদের আলাউদ্দিন কার সেন্টারে চলে আসলাম উত্তরাতে, কি থাকছে গাড়ি আজকে? আমার আজকে আমাদের হচ্ছে জিপ গাড়ি একটা। জি, আর যদি মিনি জিপ চান তাহলে প্রাস রয়েছে একটা। আচ্ছা, দুইটা জিপ গাড়ি রয়েছে পাশাপাশি দেখেন, একটা হলো পাজারু আর একটা হলো মিশুমিশু পাজারু, যেটা একটা রাশ আর একটা পাজারু। পাজারু 2002 এর মডেল, পাশের রেজিস্ট্রেশন। আচ্ছা, 2002 এর মডেল, পাশের রেজিস্ট্রেশন না? হ্যাঁ, 7 সিট। এটা 7 সিটের গাড়ি না? হ্যাঁ, 7 সিট। খুবই চমৎকার, যারা পাজারু গাড়ি খুঁজছেন, একটু লাক্সারিয়াস গাড়ি, তাদের জন্য আজকে দুটো গাড়ি দেখাবো। এবং এটা হলো বড় গাড়ি, এবং মিনি যারা খুঁজছেন সেটা আপনাদেরকে দেখাবো। এটা সানরুফ আছে, সানরুফ রয়েছে দেখেন, বিশাল বড় একটা সানরুফ আছে। এবং 7 সিটের একটি গাড়ি, খুবই চমৎকার, মানে রাস্তার রাজা বলে। এবং যারা রাজনীতিবিদ রয়েছেন এবং যারা আসলে সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য এই গাড়িটি দেখেন, খুবই চমৎকার একটি গাড়ি দেখাবো। এবং যা আছে এটার সাথে অরিজিনাল পেয়ে যাবেন। বা এটার মাইলেজটা কত ভাইয়া? এটা মাইলেজ ভাইয়া আপনার আছে 85 মেবি প্লাস। 85 না? হ্যাঁ। আচ্ছা যে ভাই, এটা টায়ার সাইজ কত? এটা আপনার এটাই 18-19 জিপটা 19 হ্যাঁ, মেবি 19। আচ্ছা আচ্ছা দেখেন, যে মানে ডোর খোলার সাথে সাথে একটি এলইডি লাইট রয়েছে, খুবই সুন্দর। এবং একটু উঁচা গাড়ি, যারা একটু উঁচা গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে এই গাড়িটি দেখাবো। দেখেন 7 সিটের গাড়ি, চাইলে আপনারা ভেঙে 5 সিটও করে নিতে পারবেন দেখেন। এবং লাক্সারিয়াস একটা ভাব পাবেন, খুবই অসাধারণ। এবং বিমানের স্বাদ, মানে গাড়িটা কিন্তু অনেক বড় সড়ো গাড়ি। এবং পিছনে দেখেন এক্সট্রা যে টায়ারটা রয়েছে সেটা দেখেন কন্ডিশন। এবং এটা সৌন্দর্যটাই কিন্তু এটা, এটা হলো ঢাকা মেট্রো G11-64-47 পাজারো গাড়ি। এটা চাইলে আপনি যে কেউ সিএনজি করতে এলপিজি করতে পারবেন। সিএনজি এবং এলপিজি করার দুটোই সুযোগ রয়েছে, অপশন রয়েছে। হ্যাঁ, এটা যদি পার লিটার আপনি 6 লিটার 5 কিলো করে পাবেন মাইলেজ। মাইলেজ কত যায় এটা ভাইয়া? 5 যাবে আপনার, 5 যায় না বর্তমানে? আচ্ছা, এই যে দেখেন ব্যাক লাইটগুলো যে রয়েছে দেখেন, একদম অরিজিনালি রয়েছে আমি যেটা দেখাচ্ছি। এবং ফ্রন্ট লাইটগুলো একটু দেখাই ভাই। এটা এয়ার ব্যাগ কয়টা? সবগুলি এয়ার ব্যাগ ভাই স্ট্রং আছে, এখন সবগুলি চালু। হ্যাঁ, সবগুলি চালু। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন মিস্টার বিশু, মডেল কত বললাম? 2002 এবং 2005 এর রেজিস্ট্রেশন দেখেন, এলইডি লাইটগুলো দেখে। এবং আমরা একটু ইঞ্জিনের কন্ডিশনটা দেখবো দেখেন। রাস্তার রাজা, পাজারু গাড়ি, যারা খুঁজছেন এবং সানরুফ সহকারে সবই দেখাবো আজকের। এবং দুইটা গাড়ি রয়েছে, যারা পাজারুটা নিতে চান তারাও যোগাযোগ করবেন, এবং যারা মিনিটা নিতে চান টয়োটা রাশ তারাও দেখতে পারেন। খুবই চমৎকার দুটি গাড়ি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবং দেখেন এটার একটু ডিজাইনটা একটু আলাদা, দেখছেন ফগ লাইটটা দেখেন খুবই চমৎকার, এবং হেডলাইটগুলো দেখেন দুর্দান্ত। এবং আমরা একটু ইঞ্জিলের কন্ডিশনটা দেখি ভাই আজকের, মানে রাজা রাস্তার রাজার যে গাড়ি তাদের ইঞ্জিলটা কেমন থাকে। 2000 সিসি না ভাই? না, 3500 সিসি। 3500 সিসি? আচ্ছা দেখেন ইঞ্জিলের যে হেড প্রুফ আছে সেটাও কিন্তু অরিজিনালটা লাগানো আছে। আচ্ছা এই যে দেখেন এত বড় সিসি ভাই, এটা মাসে বছরে কত টাকা ট্যাক্স দিতে হয়? 1,25,000 সামথিং। 1,25,000 টাকা সামথিং না? জি। আচ্ছা তো চমৎকার গাড়ি, এটার দামটা কত? হচ্ছে 25,50,000। 25,50,000 টাকা? জি। এত কম দামে আপনি এত সুন্দর গাড়িটা ছেড়ে দিবেন? এটা আমরা অফারের জন্য ছাড়ছি, যে গাড়ি নিবে তার জন্য এলপিজি ফ্রি করে দিব আমরা। এলপিজি ফ্রি করে দিবেন যদি সে করে নিতে চায়? হ্যাঁ, আর নাহলে ওই টাকা ব্যাক দিয়ে দেবেন? না, টাকা এলপিজি আমরা করে দিব, এলপিজি করে দিব। না, যদি এলপিজি না করতে চায় সে যদি তেলে চালাইতে চায়? আচ্ছা, তেলে চালাইতে আমরা ওই এলপিজি টাকাটা ব্যাক দিয়ে দিব ইনশাআল্লাহ। এলপিজি টাকাটা ব্যাক দিয়ে? হ্যাঁ, তাহলে অফার দিয়ে দিব। আচ্ছা, কত দাম বলছেন? 25,50,000। 25,50,000 টাকা? ওকে। এবং আমরা যে মিনিটা দেখাবো এটা টয়োটা রাশ, এটা টয়োটা রাশ মডেল 2006 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। 6 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন টয়োটা রাশ দেখেন, চমৎকার একটি গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে। দুইটাই জিপ গাড়ি দেখাবো, খুবই সুন্দর। এবং দেখেন এলইডি লাইট, হেডলাইট, পজিশন লাইট যা আছে, এবং একটা বাম্পার রয়েছে। এবং ইঞ্জিনের কন্ডিশনটা আমরা একটু দেখে নিই। ইঞ্জিনের কন্ডিশন আমাদের ভালো, খুবই কম দামে আজকে ছেড়ে দেবো গাড়ি। দেখেন আলাউদ্দিন কার সেন্টারে আসবেন এবং খুবই কম দামে গাড়িগুলো পেয়ে যাবেন। দেখেন খুবই ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি, 1500 সিসি। বা এটার দামটা কত দিব আজকে বলেন তো আমার? এটা আমরা 1,450 চাচ্ছি অ্যাকসিন প্রাইস, যে নিবে সে তার জন্য দাম দেবে। আচ্ছা 1,450 না, 14,50,000 টাকা। যাদের বাজেট মানে 15 লক্ষ টাকার নিচে তারা টয়োটায় রাশ গাড়িটি দেখতে পারেন। 5 সিটের একটি গাড়ি দেখেন, খুবই চমৎকার দেখেন হেডগুলা, এবং যা আছে অরিজিনাল এসির সাথে। গাড়িটা এখনো তেলে আছে? তেলে আছে না, সম্পূর্ণ তেলের গাড়ি না ভাই? এটার ই হ্যান্ড ব্রেক না পাই ব্রেক? এটা এটা পাই ব্রেক। আচ্ছা এই যে দেখেন পাই হ্যান্ড ব্রেক, পাই হ্যান্ড ব্রেক না ইমার্জেন্সি ব্রেক যেটাকে আমরা বলে থাকি। আচ্ছা এই দেখেন ডিজাইনটা একটু আনকমন চমৎকার, টয়োটার রাশ, 5 সিটের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি। যারা খুঁজছেন 15 লক্ষ টাকার নিচে যাদের বাজেট তারা এই গাড়িটি দেখতে পারেন। এবং কন্ডিশনটা দেখেন খুবই ফ্রেশ, দুর্দান্ত একটি কালারের গাড়ি, হোয়াইট এবং ভিতরে ব্ল্যাক। চাকার সাইজটা কত ভাইয়া? 18 16। 16 না? জিপের 16টা, জিপের 16। আচ্ছা এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে চাকা রয়েছে, এবং ব্যাক লাইটটা দেখেন। আর এই যে দেখেন আকর্ষণ যেটা রয়েছে, মূলত আমরা যেটা এক্সপায়ার চাকা বলি সেটা কিন্তু দেখেন জিপের মধ্যে আপনার পিসের চাকাটাই ডেকোরেশন সুন্দর লাগে, আনকমন লাগে।
তো দুইটা গাড়ি পেয়ে যাবেন আজকে, একটা 20 লাখ টাকার নিচে আর একটা 15 লাখ টাকার নিচে। যারা আসবেন আলউদ্দিন ভাইয়ের কান সেন্টারে চলে আসবেন এবং তাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের ঠিকানাটা বলে দিন। আমাদের ঠিকানা লোতরা দিয়াবাড়ি, মেট্রো স্টেশনের পশ্চিম পাশে, 15 নম্বর সেক্টর, 18 নম্বর সেক্টর, 9 এভিনিউ বললেই যে কেউ চিনবে। আচ্ছা, একটু নাম্বারটা বলে দেন আপনাদের সাথে যোগাযোগ করার। 09-777-23464। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে।